চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে কোয়াব আজকে মাংসের কোয়াবটা আপনাদের সাথে শেয়ার করছি এত বেশি সফট থাকে আর খেতে অনেক টেস্টি হয় বানিয়ে দুই থেকে তিন দিনের মতো ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন তো এখন হচ্ছে মাংসের কোয়াব বানানোর জন্য আমি এক কেজি হাড়ছাড়া মাংস নিয়েছি একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি কোয়াব রান্নার জন্য অবশ্যই মাংসের টুকরোগুলো একটু বড় করতে হবে এরকম বড় করে টুকরো করে নেওয়া হয়ে গেছে আর মাংসগুলোকে এখন ধুয়ে নিচ্ছি তারপর একটা প্যানে নিয়ে নিচ্ছি যেই প্যানে হচ্ছে রান্নাটা করব এখন কিছু গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নেবো চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়া যেটা রেসিপি আগে থেকেই আছে একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আর কিছুই লাগবে না ভালো করে হাত দিয়ে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি আর তেল দিতে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার মতো রেখে দিয়ে তারপর চুলাতে বসিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে এক ঘন্টা রেখে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে সিদ্ধ করে ফেলতে পারবেন ক মাছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে চুলার একদম কমিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি জোলটা এখন পুরোপুরি এরকম হয়ে টেনে গেছে কোয়াপটা মূলত ভাজা হয় গরুর চর্বির তেল দিয়ে তো আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভেজে শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু চর্বি তেলটা দিয়েও এভাবে করে কোয়াব বানাতে পারেন এখন মিডিয়া মাছ এগুলো ভেজে নিচ্ছি চুলা রাঁচ কমিয়ে ভাজতে হবে যাতে দারুণ একটা কালার আসে তো এই পর্যায়ে হচ্ছে কোয়াবগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার দিনের মতো এগুলো এমনিতেই ভালো থাকে যদি কোরবানির মাংসটা কারো জন্য পাঠাতে চান এভাবে করে কিন্তু দেশের বাইরেও পাঠাতে পারেন এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাংসের কোয়াবটা কিন্তু এরকম না যে টুকরোগুলো বড় বড় থাকার কারণে এগুলো ভালো করে সিদ্ধ হবে না তেল ঝরে উঠে নেওয়ার পর এটা আপনারা ফ্রিজ ছাড়াও তিন চার দিনের মতো ভালো রাখতে পারবেন এখন চলুন ভেঙে শেয়ার করি যে এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে আসছে ঈদে চাইলে এভাবে করে কোব বানাতে পারেন সহজ রেসিপিতে শেয়ার করেছি আমার এরকম প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ